ভালোবাসা বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম। বন্ধুরা, বেশ কিছুদিন ধরেই সবাই কানাঘুষা করছে সুপারস্টার শাকিব খানের সঙ্গে এক ছাদের নিচে বাস করছে চিত্রনায়িকা অপু বিশ্বাস। হুট করে মিডিয়াতেও অপু বিশ্বাসকে জিজ্ঞেস করা হলো তার বিয়ে নিয়ে। অপু বিশ্বাস খুব মজার ছলেই বলে দিলেন, এখন কাজ নিয়ে অনেক বেশি ব্যস্ত আছি, বিয়ের কথা ভাবার কোনো সময় পাচ্ছি না। জয়কে মানুষ করা আর কাজে ফোকাস করা, এই দুটোই এখন আমার মূল উদ্দেশ্য। অপরদিকে সুপারস্টার শাকিব খানকে ঘিরে তাকে যে সবাই ভাবছে সে কথাটাও অপু বিশ্বাসকে জিজ্ঞেস করা হলো। অনেকেই আপনাকে নিয়ে বলছে আপনি আর শাকিব খান একই ছাদের নিচে আছেন, ব্যাপারটা কতটা সত্যি আপনার ভক্ত দর্শকরাও এটা জানতে চায়। এই কথা শুনে একগাল হেসে বললেন, শাকিব খান আর জয় তাদের সম্পর্ক হচ্ছে পিতা এবং পুত্র। স্বাভাবিক কারণে জয় যেখানে থাকবে শাকিব সেখানে দু একদিন থাকতেই পারে। কখনো শাকিব যদি তার বাড়িতে না থাকে আর জয় যদি তার দাদার বাড়িতে থাকে, আমাকে সেখানে জয়ের সঙ্গে পিরাপিরিতে থেকে যেতে হয়। আবার আমার বাড়িতে আমি যখন শুটিং এ থাকি, যদি শাকিব বাসায় থাকে, জয় কান্নাকাটি করলে জয় এখানে ঘুমিয়ে শাকিবের সঙ্গে ঘুমিয়ে যায়। এটাকে তো আমি খারাপ কিছু দেখছি না, এটা তো হতেই থাকবে, কারণ বাবা এবং সন্তানকে আমি আলাদা করব কি করে। আর আমাদের সম্পর্কটা নিয়ে এত মানুষের এত আকাঙ্ক্ষার তো কিছু নেই, যে সম্পর্কটা নিয়ে আসলে আমরা বন্ধু ছিলাম, বন্ধু আছি, বন্ধু থাকব, এটা তো আলাদা করার কিছু না। মানুষের এত ভাবনা কেন? মানুষ কি খেতে আর কোনো কাজ পায় না? কার বাড়িতে কে থাকলো, কে কোথায় গেল, কার ছাদের নিচে কে বসবাস করলো? আরে মানুষ তো একই ছাদের নিচে 20 বছর বসবাস করেও আলাদা আলাদা ঘরে থাকে। আর আমরা যদি একই ছাদের নিচে থাকি তো এক ঘরে থাকি না দুই ঘরে থাকি, এটা তো মানুষ ভেবে দেখবে। বন্ধুরা, অপু বিশ্বাস কিন্তু কথাগুলো এড়িয়ে গেলেন, কারণ তিনি আসলে ঘরের কথা একদম বলতেই চান না। তিনি মিডিয়াতে কিছুদিন আগেও বলেছেন, আমি এখন মানুষকে দেখতে চাই যে তারা ঘরের কথা কেন বাইরে আনে। তবে হ্যাঁ, ঘরের কথা প্রথমে আমি একটা কারণ পরে বাইরে এনেছিলাম, আর এখন যেটা চাই ব্যক্তিগত জীবন ব্যক্তিগতই রাখতে, সেটা আমি মানুষের সামনে এখন আর বলতেই চাই না, কারণ আমার এখন কাজের অনেক সময়। আপনারা দেখতেই পাচ্ছেন আমি প্রচুর কাজ করছি, নিজের প্রযোজনা সংস্থা রয়েছে, নিজের কাজ রয়েছে, অভিনয় রয়েছে, বাচ্চাকে নিয়ে স্কুলে যাওয়া আনা, তারপর ওর ভবিষ্যতের চিন্তা করা, ওর জন্য কাজ করে যাওয়া, বিভিন্ন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়েছি, অভিনয় করছি বিভিন্ন কলকাতায়, এপার বাংলায়, দুই বাংলাতেই সমানভাবে সিনেমার চুক্তিবদ্ধ হচ্ছি, এগুলো নিয়ে এখন মাথায় আসলে অনেক কাজ। আর নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে লালসারি সিনেমাটি মুক্তি দেব খুব সহসাই, সেটা নিয়ে অনেক বেশি আপনাদের দোয়া লাগবে, আপনাদের ভালোবাসা লাগবে। এটা যদি সফল হতে পারি, ভবিষ্যতে আরও একটি সিনেমা নিজের প্রযোজনা থেকে নির্মাণের ইচ্ছে রয়েছে, তো সব কিছু মিলে আমার 2023টায় অনেক অনেক প্ল্যান রয়েছে। এই ধরনের স্বাভাবিক সিলি কোনো ব্যাপার নিয়ে পড়ে থাকার মতো সময় বা কথা বলার সময় আমার নেই, আর আমি ব্যক্তিগত জীবন ব্যক্তিগতই রাখতে চাই, সেটা সামনে নিয়ে আসতে চাই না। বন্ধুরা, চিত্রনায়িকা অপু বিশ্বাসের এই কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনো করেননি, সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে। ভালো থাকবেন, ভালো রাখবেন, প্রিয়জনকে ধন্যবাদ আবারও।